আজ আমি শেয়ার করবো পেটিকোটের বেল্ট কীভাবে জয়েন দিতে হয় তো এইখানে আমি পেটিকোটটা এই যে ছয় কলি ছয় কলি পেটিকোটটা কিন্তু আমি কাটিং করা আর শেয়ার করলাম না তো তিনটা কলি আমি একসাথে করে জয়েন করে নিব তো বড়ো কলিটার সাথে আমি একটা ছোটো কলি যে সাইডটা বাঁকা বাঁকার সাইডে আমি বাঁকাটা রেখে জয়েন দিয়ে নিলাম আর এই পাশটাও একইভাবে এই যে দেখুন বড়ো কলিটার সাথে আরেকটা ছোট কলি একইভাবে আমি জয়েন দিয়ে নিচ্ছি আজ আমি শেয়ার করলাম শুধুমাত্র নতুনদের জন্য যারা সেলাই কাজে একদম নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে তো দেখুন এইভাবে আমি তিনটা পার্ট একসাথে করে জয়েন করে নিলাম মিডেলে কিন্তু বড় কলিটা আর দুই পাশে দুইটা ছোটো কলি জয়েন দিয়ে একইভাবে আমি আরেকটা পার্ট অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি এই যে দেখুন এখন একটা পাটের উপর আরেকটা পার্ট রেখে সাইডটা জয়েন দিয়ে নিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা যদি স্কিপ না করে দেখেন বুঝতে পারবেন কতটা ইজিতে এভাবে বেল্ট জয়েন করে নেওয়া যায় তো এখানে পেটিকোট সেলাই করাটা কোনো ব্যাপার না একদম ইজি কিন্তু বেল্ট জয়েন দেওয়াটা কিন্তু নতুনদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায় এই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম তো দেখুন এই যে বেল্টে আমি কিছুটা কাপড় জয়েন দিয়ে নিয়েছি যেহেতু এটা চল্লিশ সাইজ চল্লিশ সাইজ পেটিকোট এই জন্য আমি চার ইঞ্চি কাপড় জয়েন দিয়ে নিয়েছি আর আমার কাপড়টা কিন্তু দুই হাত বহরের বুঝতেই পারছেন তো এখানে বেল্টটাকে ঠিক সমানভাবে এভাবে দুই হাতে চেপে আমি একটু ভাস করে নিচ্ছি এভাবে ভাস দিয়ে নেওয়ার পরে তো দুইটা পাটকে আমি ওয়ান ফুট করে আবার ভাস দিয়ে নিচ্ছি যেহেতু আমার বেলটা আপ ডাউন না হয় সুন্দর দেখায় আর এখানে একটা কথা বেলটা কিন্তু টানাটানি করা যাবে না জাস্ট আঙুলের সাহায্যে এভাবে চেপে একটু ভাজ দিয়ে নিতে হবে যা আমি করে নিলাম দেখতেই পেলেন তো এখন আমি এই যে পেটিকোটের কাপড়টা ওয়ান ফুট করে একটা ভাজ দিয়ে আবার একটা ভাস দিয়ে উলটিয়ে এভাবে এই দেখুন এটা কিন্তু উল্টাপিঠ এইভাবে বেলটার উপর রেখে এই যে দেখুন কিভাবে ধরে নিয়েছি বুঝতেই পেরেছেন আর এই সেটটা যেন একদম সমান থাকে দুইটা কাপড় আপ ডাউন না থাকে এটা দেখেই সেলাইটা করে নিতে হবে এই ওয়ান ফুট সেলাইটার উপর দিয়েই সেলাই করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এই যে পেটিকোটের কাপড়টা বা বেল্টের কাপড়টা কোনোটাই টানাটানি করা যাবে না তাহলে কিন্তু একটা বেড়ে যাবে আর একটা ছোট হয়ে যাবে তখন চাপ সেলাই দিলে দিতে গেলে কিন্তু এটা বিশ্রী দেখাবে তো এইভাবে আমি একইভাবে এই সাইডটা তো ওয়ান ফুট করে দুটা ভাঁজ দিয়ে দেখুন এইভাবে সেলাই করে নিলাম তো জয়নিংটা কিন্তু কমপ্লিট এখন আমি চাপ সেলাই দিয়ে নিব আর এই সাইডটা কিন্তু আমি কাপড় জয়েন দিয়ে নিয়েছি এই জন্য বেল্টের সাইডটা সেলাই করে নিতে হবে এই সাইডটা কিন্তু আমার সেলাই করতে হয়নি যেহেতু এটা অরিজিনাল সাইড বুঝতেই পারছেন আর সেলাই করিনি তো এখন আমি ওয়ান ফুট ভাঁজ করা কাপড়টা এভাবে ভাস দিয়ে বেল্টের উপর জাস্ট বসিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানেও কিন্তু উপরের কাপড়টা বা বেল্টের কাপড়টা কোনোটাই টানাটানি করা যাবে না তাহলে কিন্তু তাহলে দুইটা কাপড় যে কোনো একটা বেড়ে যাবে এতে কিন্তু বেলটা মিলানো যাবে না এতটুকু সেলাইয়ের পরে আমি আবার দেখুন এই যে বাড়তি কাপড়টা এখন আমি ঠিক এভাবে হাত দিয়ে ভাঁজ দিয়ে বেল্টের বাড়তি কাপড়টা এখন সেলাই করে নিচ্ছি এতে কিন্তু আর কোনো চান্সই নেই যে ছোট বড়ো হওয়ার বেলটা না মেলার একশো ভাগ গ্যারান্টি এটা সুন্দর আপনি বেল্টটা জয়েন্ট করে নিতে পারবেন এই যে দেখুন এখানে আর কোনো ছোট বড়ো হওয়ার চান্সই থাকবে না তো সেলাই করে আমি ঘুরিয়ে ওয়ান ফোর্থ করে আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু বেল্টে দুইটা সেলাই করে নিতে হয় ট্যাক্সি এ হয় দেখতেও ভালো লাগে দেখুন কতটা ইজি তো অবশ্যই যদি এই প্রসেসটা ফলো করেন খুব সহজে বেল্ট জয়েন করে নিতে পারবেন আর নতুনদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে বুঝতেই পারছেন তো অবশ্যই এটা ফলো করবেন আর এইভাবে জয়েন করে দেখুন কতটা ইজি আর কত তাড়াতাড়ি করা যায় আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন সুন্দর একটা বেল্ট জয়েন করে না নিয়ে নিলাম আর এখন আমি সাইডটা জয়েন দিয়ে নিচ্ছি অর্থাৎ পেটিকোটটা কমপ্লিট করে নিচ্ছি তো এইখান থেকে আপনার পছন্দ মতো সাইডটা সেলাই করে নেবেন খোলা অংশটা কতটুকু রাখবেন প্রায় ছয় সাত ইঞ্চি রাখলেই এনাফ তো এইভাবে আমি ছয় ইঞ্চি রেখে দেখুন সাইডটা সেলাই করে নিচ্ছি আর এখন আমি এই যে খোলার সাইডটা এখানে কিন্তু অটোমেটিক ভাস করাই আছে জাস্ট মেশিনে বসিয়ে ঘুরিয়ে শুধু একটা সেলাই করে নেওয়া যেহেতু এটা খোলা অংশ বুঝতেই পারলেন কতটা ইজি আর কত সুন্দর এখানে কোনো ঝামেলার কিছুই নেই কাপড় গুছিয়ে থাকে এই ধরনের আর কোনো সমস্যাই হওয়ার কোনো চান্সই নেই তো অবশ্যই একবার এভাবেই ট্রাই করে দেখবেন দেখুন কতটা সুন্দর সেলাই